প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আবারও উপস্থিত হলাম অন্য একটা ম্যাথ নিয়ে। অনুশীলনী 3.2 ম্যাথ নাম্বার হলো 6, প্রশ্ন 4a² - 12ab + 9b² - 4c². শিক্ষার্থীবৃন্দ, শুরুতে বলবো প্লিজ অনুগ্রহ করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ওই পাশে থাকা লাল বাটনটি চাপলেই সাবস্ক্রাইব হয়ে যাবে, সাবস্ক্রাইব লেখা লাল বাটনটি চাপ দিলেই সাবস্ক্রাইব হয়ে যাবে। তো এই চলো আমরা কথা না বাড়িয়ে অঙ্ক শুরু করি। আমরা এতটুকু অংশ a - b² সূত্র প্রয়োগ করব। আশা করি তোমরা a - b² সূত্র জানো। আমি পাশে লিখে দিচ্ছি, আবারও স্মরণ করে দিচ্ছি, না জানলে অবশ্যই মুখস্থ করে নিবে। a - b² সূত্র হল a² - 2ab + b². আমরা এতটুকু অংশ a - b² সূত্র প্রয়োগ করব। তো চলো আমরা শুরু করি। এই 4a² কে আমি ভাঙব, ভেঙে আমি লিখতেছি 2a² তোমরা নিশ্চয় জানো এই যে 4a² কে ভাঙলে 2a² হয়, অর্থাৎ উপরের সাথে মিলবে, যেমনটা এই 2 × 2 = 4, আর পাওয়ারটা যদি এর উপরে হয় a² হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি এতটুকু অংশ এই অংশটুকু উপরে 4a² এর সাথে মিলে যাচ্ছে। তাহলে এখন আমরা এই যে ব্রেকেটের ভিতরে 2a আছে, এই অংশকে আমরা a ধরব, এটাকে মনে মনে আমরা a ধরি। পরীক্ষায় নিচে এইটা বসানো যাবে না, তোমরা যাতে সহজে বুঝতে পারো ওই জন্য আমি a বসাইছি। তাহলে এই 2a কে আমি a বলবো। তো চলো আমরা এখন সূত্র অনুযায়ী মান বসাই। এখানে প্রথমত a আছে, a মানে হলো 2a বসালাম, এর উপরে পাওয়ার আছে আমি পাওয়ার দিলাম, মাইনাস আছে বসালাম, সূত্রে 2 আছে আমি বসালাম, তারপরে এখানে a আছে, a মানে কিন্তু আমার 2a, আমি বসাচ্ছি a মানে হলো 2a বসালাম, তারপরে এখানে b আছে। এখন আমরা কিভাবে b নির্ণয় করতে হয় আমরা শিখব, একটু তোমাদের মনোযোগ আকর্ষণ করতেছি। দেখো আমরা b কিভাবে নির্ণয় করি। দেখো এই যে মধ্যরাশি 12ab আছে, এই 12ab কে এই রাশি দ্বারা যদি ভাগ করি, ভাগ করলে যাই পাবো সেটা আমার b। এই 12ab কে এই অংশ দ্বারা ভাগ করব, তো এই অংশটা হলো 2 × 2 = 4 মানে 4a। তাহলে এই যে অংশ এই যে 4a, এই 4a দ্বারা এই অংশকে আমরা ভাগ করব, ভাগ করলে আমরা b পেয়ে যাব। তো চলো আমরা ভাগটা করি। আমার রাশি হলো এই 12ab, তাকে ভাগ করব আমরা এই 2 × 2 = 4 4a দ্বারা। a কেটে দাও, চলে গেছে। তারপরে এই 12কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, 3 × 4 = 12, তাহলে আমরা কাটাকাটি করে এখন কি পেলাম, এই 3 পেলাম আর b পেলাম, 3b। তাহলে এই মধ্যরাশিকে আমরা এই যে সূত্রে 2a পর্যন্ত মান বসাইছি, 2a এই যে 2 এর যে অংশটুকু, এই অংশ দ্বারা মধ্যরাশিকে ভাগ করলে আমরা b পাব। তো b অলরেডি আমরা পেয়ে গেছি, তাহলে b মানে হলো আমার 3b। এখন আমরা সূত্রের বাকি অংশটুকুর মান বসাই। বাকি আছে আমার এখানে প্লাস, আমি প্লাসটা দিচ্ছি, তারপর আছে এখানে b, এই b মানে হলো আমার 3b, আমি বসাচ্ছি 3b, এই b-র উপরে এখানে পাওয়ার আছে আমি পাওয়ার দেব। এখন আমি দেখব এই যে এতটুকু অংশ যে আমি এই a - b² সূত্র অনুযায়ী মান বসালাম, এই অংশটুকু উপরের সাথে মিলে কি না আমরা দেখব। 3 এখানে দুবার, তার মানে 3 × 3 = 9, এই যে 9 মিলে, পাওয়ারটা b-র উপরে হলে b² হয়, এই যে মিলে। এরপরে এতটুকু অংশ এখন আমরা সম্পূর্ণটা গুণ করি,
দুদুগুণে চার, তিন ছেড়ে বারো, এই যে বারো এ এবং বি, এই যে এবি, তাহলে এখানে গুণ করলে হচ্ছে বারো এবি। আমি দেখতে পাচ্ছি উপরের সাথে আমার মিলে যাচ্ছে বারো এবি, আর এখানে দুদুগুণে চার, এই যে ফোর এ স্কোয়ার মিলে যাচ্ছে, তাহলে এতটুকু অংশ উপরের সাথে মিলে, তো এতটুকু অংশ পড়ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ সূত্রের এতটুকু অংশের সাথে মিলে যাচ্ছে। তো এ অংশটুকু সূত্রের এতটুকু অংশের সাথে মিলে আমরা বসাবো এই অংশটুকু, এখন এটা বসাবো এ মাইনাস বি হোল স্কোয়ার, এই জায়গায় আছে এখানে এ এ আছে, অর্থাৎ এই অংশটুকু সূত্রের এতটুকুর সাথে মিলে যাচ্ছে, আর আমরা বসাবো এর বিপরীতটা, মানে এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এখানে এ আছে, তো আমরা কিন্তু এ ধরছিলাম কাকে, এ টু একে আমরা এ ধরছিলাম, আমি বসাচ্ছি টু এ, তারপরে মাইনাস আছে এখানে মাইনাস দিলাম, তারপরে এখানে একটা বি আছে, বি মানে হলো আমার থ্রি বি, আর ব্রেকেটের বাইরে পাওয়ার আছে আমি পাওয়ার দিলাম, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার, এতটুকু অংশ আমার সূত্র পড়ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। হ্যাঁ, উপরের লাইনে আমাদের উপরে একটু অংশ বাকি ছিল, এই যে এতটুকু অংশ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে এতটুকু অংশ, আর পাশে এখানে ফোর মাইনাস স্কোয়ার ছিল, আমরা এ ফোর মাইনাস স্কোয়ারটা বসালাম, ঠিক এই অংশটা আমরা আবার নিচে বসাবো, ফোর মাইনাস মাইনাস ফোর সি হোল স্কোয়ার, অর্থাৎ এতটুকু অংশের জন্য এতটুকু সূত্র পড়ছে, আর পাশে মাইনাস ফোর সি হোল স্কোয়ার ছিল, এ মাইনাস ফোর সি হোল স্কোয়ার বসালাম, ঠিক একইভাবে এতটুকু অংশ এই সূত্র পড়ছে, এতটুকু অংশ এই মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে, আর পাশে আছে মাইনাস ফোর সি হোল স্কোয়ার, এটা বসালাম। এখন আমরা এই টু এ মাইনাস থ্রি বি বসালাম, টু এ মাইনাস থ্রি বি হোল স্কোয়ার, আর পাশে আছে মাইনাস ফোর সি হোল স্কোয়ার, এই ফোর সি হোল স্কোয়ারকে আমি ভেঙে লিখবো টু সি হোল স্কোয়ার। এখন আমরা আবার এই অংশটুকু একটা সূত্র পড়ে, এই অংশটুকু, এই পুরো এই অংশটাকে যদি আমরা এ ধরি, আর এই অংশটুকুকে যদি আমরা বি ধরি, এ পুরোটাকে যদি এ বলি অর্থাৎ এ স্কোয়ার হয়, এ পুরোটাকে যদি বি বলি বি স্কোয়ার হয়, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র আছে আমরা সবাই জানি, আমি ওই সূত্রটা বসাচ্ছি, তোমরা না জানলে মুখস্থ করে নিবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা এই সূত্র অনুযায়ী মান বসাবো, আমরা এ পুরোটাকে এ ধরছি, এ পুরোটা ব্রেগেডের ভিতরে পুরোটা এ, আর বি হলো আমার এ ব্রেগেডের ভিতরে পুরোটা, তো প্রথমত এখানে এ আছে, এ অনুযায়ী এর মান হলো টু এ মাইনাস থ্রি বি, এ পুরোটাকে আমরা এ ধরছি, তাহলে এর মান বসাবো টু এ মাইনাস থ্রি বি, আমরা এর মান এতটুকু বসালাম, তারপরে এখানে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দেব, তারপরে বি আছে, বি মানে হলো আমার টু সি আমি বসালাম, তারপরে ব্রেকেট দিলাম, এরপরে এখানে আবার এ আছে, এ মানে হলো আমার টু এ মাইনাস থ্রি বি, টু এ মাইনাস থ্রি বি, তারপরে এখানে একটা মাইনাস চিহ্ন আছে বসালাম, তারপরে এখানে বি আছে, বি মানে হলো আমার টু সি বসালাম। এরপরে আমি দেখতে পাচ্ছি এই রাশিগুলো একটা একটার সাথে মিলে না, একটা আর একটার সাথে মিলে না, তাহলে আমাদের আর করতে হবে না, এতটুকুই আমাদের আনসার, তোমরা আশা করি বুঝতে পারছো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্লিজ তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ওই পাশে যে লাল বাটনটা আছে লাল বাটনটা ক্লিক করলেই সাবস্ক্রাইব হয়ে যাবে, তো এত কষ্ট করতেছি, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তো দেখা হবে পরবর্তী মেয়াদে, আল্লাহ হাফেজ।